নয় নয় করে কেটে গিয়েছে মাস দুয়েক, তারপরেও এখনও শাস্তি পায়নি যাদবপুরের ছাত্র মৃত্যুতে অভিযুক্তরা। প্রশ্ন উঠেছে একাধিক, কিন্তু সেই প্রশ্নের মধ্যেই জানিয়ে বারবার বিতর্ক হচ্ছিল সিসিটিভি ক্যামেরা কোথায়। অবশেষে সেই সিসিটিভি ক্যামেরা বসল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজ অর্থাৎ মঙ্গলবার রীতিমতো দুপুরবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটেই সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হলো। সার্ভার রুম করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে, এবং এছাড়াও বিভিন্ন গেটে সিসিটিভি ক্যামেরা, নানান ধরনের নানান অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা বসিয়ে দেওয়া হলো ওয়েবিলের পক্ষ থেকে। আন্দোলনের জয় কারো গাত্রদাহ হলো এটা হতেই পারে, কিন্তু সিসিটিভি আমাদের ক্যাম্পাসের খুব ক্ষতি করবে বলে আমি অন্তত মনে করি না। কেননা এটা আমরা নিশ্চিত, যখনই কথা উঠেছে সিসিটিভির প্রসঙ্গে আমরা বারবার বলেছি যে সিসিটিভি কোনো অপরাধ প্রবণতাকে রোধ করতে পারবে না, তবে অপরাধীকে চিহ্নিত করতে পারবে খুব সহজেই। তো সেটা যদি হয় তাহলে কি খানিকটা তদন্তে হেল্পফুল হলো না পুলিশের জন্যে বা অথরিটির জন্যে সিসিটিভি অবজার্ভ করে? যদি অথরিটি সিসিটিভিকে নিয়ে কোনো বাজে কাজ করে সেটা নিয়ে আমাদের যদি অবজারভেশন দেখি সেটা নিয়ে লড়াই হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। ফলে সিসিটিভি আমরা বসাতে দেব না এই কথা কি আমরা বলতে পারি? পারি না। তো কাজটা শুরু হয়েছে, সিসিটিভি বসানোর কাজ, বাকি কাজগুলো শেষ হয়ে গেছে। তো এইটা আজকে থেকে শুরু হলো, 1 নম্বর 2 নম্বর এই গেটগুলো তো বসানো হবে, তারপর যদি টেস্টিং আছে সেই টেস্টিংগুলো হয়ে গেলে পরে তারপর বাকিগুলো বসানো হবে। এটাকে পুরো সার্ভিলেন্সের আন্ডারে আনা হবে, গেট থেকে ঢুকছে বেরোচ্ছে, ফেস রিকগনিশন থেকে শুরু করে অনেক ফেসিলিটি থাকবে, এগুলো সব কিছু ডিসক্লোজ করা যায় না। আর এনপিআর ক্যামেরাও থাকবে যেগুলো গাড়ির নাম্বার প্লেটগুলোকে। আমি তো পার্সোনালি অনেকদিন থেকেই চেয়েছিলাম যেটা লাগানো হোক। তো অবশ্যই মানে একটা নিরাপত্তা মানে বেড়ে যাবে কলেজ, এবং মানে অনেক কিছু খারাপ কাজ যেগুলো আগে হতো বা শুনেছি দেখেছি সেগুলো এখন অতটা আর হবে না আশা করা যায় সিসিটিভি লাগানোর পর থেকে। তো আমি তো এটা সমর্থনে প্রথম থেকেই। সেই ক্যামেরা দিয়েই এবার নজর রাখা হবে বিশ্ববিদ্যালয়ে ঠিক কারা ঢুকছেন, কারা আসছেন, কোন বহিরাগতরা বারবার অপরাধের মুখোমুখি হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তাই নজর রাখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যামেরায় অরিজিৎ সাহার সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।